37 বছর ভারতে কি বলবো বল, খুব ঝামেলা করছে, উঠছে না উঠছে না। দাদা বলেছে এইবারই কিন্তু শেষ। হ্যাঁ মনে দেখি আমার এই সমস্ত পাল্টিবাজির পলিটিক্স করে আমার কাছে আসবে না, আমি এই সমস্ত লিখে দিতে পারবো না, বুঝে গেল? এই শেষবার। দাদা লালটু বিশ্বাস, দাদা কে কি লালটু বিশ্বাস? লালটু বিশ্বাস দাদা, কে লালটু বিশ্বাস দাদা? কে? হ্যাঁ ওরে, আরে আরে বাবা, আরে বাপ রে বাপ, আরে দাদা আপনি তো মহাপুরুষ, আপনি না মানে আপনার গিনি তো মহাপুরুষ। এই বৌদি কোথায় রে? দাদা বৌদি বাইরে গেছে। মহাপুরুষ আমি যা পারিনি, আমার শ্বশুর বসে যেটা পারেনি, আপনার গিন্নি সেটা করে দিয়েছে। মনে হচ্ছে কোথায় একটা কোনো গন্ডগোল হচ্ছে। কিচ্ছু গন্ডগোল আমি আর আমি আসুন তো বসুন, আরে বসুন বসুন বসুন। ওহো আবু, আরে আরে জল ফাল দে, আরে হাঁটা হাঁটা এসো। শুনুন দাদা, আমার গিন্নি হচ্ছে বিরাট পয়সাওয়ালা বাপ মায়ের একমাত্র মেয়ে, এ দজ্জাল মেয়ে। নিজের বাবাকে বিয়ের আগে নাকানি চোপানি খাইয়েছে, তারপর আমি বিয়ে করলাম, আমারও একই অবস্থা। এই গোটা বাড়িতে আমার বউ রাজ করছে, বউয়ের শাসন, বউয়ের কথা, এসব কথা বাইরে বলা যায় বলা যায় না। একটা দিন পান থেকে চুন যদি খসে যায় তাহলে বউয়ের কথা শুনতে হয়, মানে মান সম্মান নিয়ে টানাটানি, মানে মানে যাচ্ছে তাই মাঝে মাঝে ইচ্ছে হয় না, মানে ব্যাপক শাসন করি। কিন্তু ওই একটা একটা পুরুষ মানুষ হয়ে একটা মেয়ে গায়ে হাত, তারপর বুঝতে পেরেছেন কাউন্সিলার, বাইরে দিদি ঘরে বউ, মানে পুরো নারী শাসন চলছে। এর মধ্যে আপনার কিন্নি, ওরে বাবা পুরো ঝাঁসি কি নারী, মার মার মেরে চুলের মুঠি দিয়ে এসে। দাদা দাদা ওই ওই আপনার জন্য এই বাঞ্ছা নামের নলেঙ্গুড়ে মিষ্টি, আর এই এই প্রিয় গোপাল বিষয় জানলাম, এটা গিন্নি না 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 এসব কিছু লাগবে না, আজ থেকে আপনার গিন্নি আমার দিদি। না তা কি করে হয় দাদা, বয়সে তো আপনি, আরে বয়সে না বয়সে না সম্মানে শ্রদ্ধা, এই কি কি জানো না? মিতালি দাদা, মিতালি, আচ্ছা মিতালি রাজ আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, কেন্দ্র রাজ্য মাঠ ঘর সব জায়গাতে মো একবারে মক হচ্ছে, মো মানেই হচ্ছে শাসন। তো মিতালিদের জন্য আমার তরফ থেকে এই আপনারই আনা মিষ্টি। কি দাদা এগুলো 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 দাদা আপনাদের জন্য এনেছি, কি বলছো? এইটা করো ওইটা নিয়ে আর আছে নিয়ে পরে বলবি, জানা নিয়ে না তুই বাঁকুড়া ঘরটা নিয়ে মাথায় ভাঙবো তোমার, একটা একটা করে দাঁত তুলে ঘাড় মোটকে জিভ উপরে গঙ্গার জলে ফেলে দেবো তোমাকে। আমি কি মনে করেছ? আপনি পাল্টে গেছেন দাদা, লাল বিশ্বাস এটা বিশ্বাসের কাজ করেছেন দাদা, আপনি নিয়ে কাটাম করে গাবার লোটকে চুন চাপা দিয়ে দেবো আমি। দাদা আপনি পাল্টে গেছেন, পুলিশ কর্তা খুঁজে পাবে না। গেছে গেছে দাদা, একটু আগে আপনি কিরকম ভালো ছিলেন দাদা। দাদা দাদা চুপ, ভাটি ভাজি পলিটিক্স করছো আমার সঙ্গে দাদা? হ্যাঁ একদম চুপ, কোনো কথা না, চুপকে ছাল তুলে নেবো, কোনোদিন যাবে এদিকে আর না দেখে যাও না তো। কে কে আমি? হ্যাঁ সব থাম, আরে চালাকি পেয়েছে, কার গায়ে হাত তুলেছো তুমি? দাদা তুমি কাল খিসে নেবো আমি, এলাকা ছাড়িয়ে নেবো একদম। দাদা একটু আগে আপনি আপনি ভালো ছিলেন দাদা, কেন কেন দাদা কেন এত বদলে গেলেন দাদা? বুঝি কি আপনি চলে যান, হ্যাঁ আপনি যান ভাই, এইসব নিয়ে আপনি চলে যান। আর একটা কথা বলি, আপনি যত বেশি আমার বইয়ের থেকে দূরে দূরে থাকবেন ততই মঙ্গল ভাই, প্লিজ যান যান। একদম খুব সাবধান বলে দিলাম, জেনে না আমাকে কোনোদিন যাবে এদিকে আর না দেখে। ঠিক আছে, হ্যাঁ দিদি ভাই একটু চলতে চলতে।